ভুয়া জন্মদিন পালন করে বঙ্গবন্ধুর খুনিদের উৎসাহিত করার জন্য জিয়ার অনেক আগেই জেলে যাওয়ার প্রয়োজন ছিল, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দল নাকি দুর্নীতিবাজ দল প্রধানকে রক্ষা করার ব্যাপারে বিএনপি নেতাদেরই সিদ্ধান্ত নিতে হবে। দুর্নীতি সাজার পর আন্তর্জাতিক মহল বেগম জিয়ার জন্য কোনো মায়া কান্না করেনি বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ।